অউজুব্লাহমিনা শৈতওয়ান রজিম কৌলা রবিশাহী সদরি ওয়াসিল্লি আমরি আহলুল উকদতামিলিস কৌলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি কোরানের ব্যাপারে উনসত্তর নম্বর সোরা আলহাক এর চল্লিশ নম্বর আয়াতমাতে ইন্নাহু আকৌল রাসুলিন করিম নিশ্চয়ই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর এটি আল্লাহ রব আলমিন আহসানুল হাদিস হিসেবে একটি লিখিত গ্রন্থ আকারে নাজিল করেছেন উনচল্লিশ নম্বর নম্বর মতে আল্লাহ আর এটি হচ্ছে হিকমতের গ্রন্থ এটি সুরা ইয়াসিনের প্রথম দুটি আয়াত থেকে আমরা জানতে পারি ইয়াসিন অল কোরআনুল হাকিম কোরআন হাকিম এটা বিজ্ঞানের এই কোরআনটি হচ্ছে বিজ্ঞানে ভরা তো এই আলহিক্ম এর দৃষ্টিতে মনোবিজ্ঞান নিয়ে আমরা কিছু কথা শুনব যা দুনিয়ার শুরু থেকে সকল রাসুলগণ তারা তাদের অনুসারীদেরকে শিখিয়ে আসছেন আজ আপনাকে এবং আমাকে জানতে হবে এই সাইকোলজি মনোবিজ্ঞান নিয়ে রবের পাঠানো গ্রন্থ আলহিকমা তথা বিজ্ঞানের গ্রন্থ কি বলে মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ববিদ্যা এটি হলো মানসিক প্রক্রিয়া এবং আচরণ সম্পর্কিত বিদ্যা এবং অধ্যায়ন এটি বিজ্ঞানের একটি তাত্ত্বিক এবং ফলিত শাখা যাতে মানসিক কর্ম প্রক্রিয়া এবং আচরণ সমূহ নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করা হয় মনোবিজ্ঞান সাইকোলজি মূলত মানুষের সাথে সম্পর্কিত তবে অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয় এই সাইকোলজিকে মনোবিজ্ঞানকে সম্পূর্ণভাবে অধ্যয়ন করা কোরআনের দৃষ্টিতে তো সহজ মনোবিজ্ঞান বিজ্ঞানীগণ প্রায় বিভিন্ন সময়ে এর বিভিন্ন অংশের দিকে নজর দেন বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সঙ্গে মনোবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্প্র সম্পর্ক এবং যোগসূত্র রয়েছে আর এর কিছু ক্ষেত্র হল যেমন মেডিসিন ও আচরণ বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান এবং ভাষাবিজ্ঞান মনোবিজ্ঞানের কর্মক্ষেত্রে সাইকোলজির কর্মক্ষেত্রে একজন পেশাগত প্রশিক্ষার্থী প্রশিক্ষণার্থী বা গবেষককে মনোবিজ্ঞান এবং সামাজিক আচরণিক এবং চেতনা বিজ্ঞানী বলে ডাকা হয় অনেক ক্ষেত্রে আমরা জানি আবার অনেকে বলেন ওলামায় বৈজ্ঞানিক তো মনোবিজ্ঞানী ব্যক্তিগত এবং সামাজিক আচরণের ক্ষেত্রে মানসিক কর্ম প্রক্রিয়ার ভূমিকাকে বোঝার চেষ্টা করেন পাশাপাশি তারা চেতনাগত প্রক্রিয়া এবং আচরণের পেছনে মনস্তাত্ত্বিক এবং স্নায়বিক প্রক্রিয়াকে অনুসন্ধান করেন আসুন আমরা কোরআন থেকে জেনে নিই আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন ইন্নাল্লাহ আলিম গাইব ইসামাওয়াতি ওলাদ ইন্নাহ আলিম বিদাতি সুদূর নিশ্চয় আল্লাহ গগনমন্ডল এবং পৃথিবীর সব বিষয় সম্পর্কে বেশ জানেন নিশ্চয় তিনি মনের কথা বেশ ভালো করেই জানেন আপনার হৃদয়ে আমার হৃদয়ে আপনার মনে আমার মনে কি আছে সবই আল্লাহ তালা জানেন সত্তর নম্বর সোরা মাহারিজের উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয় মানুষ বড়ই দুর্বল সাহস নিয়ে পয়দা হয়েছে এটি যদি আমরা সত্তর নম্বর সোরা এর উনিশ নম্বর আয়াতে দেখি এখানে বলা হচ্ছে মানুষকে আল্লাহ রবুল আলমিন কি করেছেন

ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইনকুন কুনতুম লিল রুইয়াত আকবুরুন এবং রাজা বলে আমাকে দেখানো হয়েছে সাতটি মোটা তাজা গাধী এদেরকে সাতটি দুর্বল গরু খেয়ে ফেলছে আর সাতটি সবুজ শীষ আর অন্যগুলো শুকনা শীষ হে মাওলানাবিগন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি হে মাওলানাবি মুফতিগন তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও ফি যদি তোমরা তোমাদের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা জানা থাকে তো মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে স্বপ্ন দুই প্রকারের একটি হচ্ছে জাগতিক আর একটি হচ্ছে ঘুমান্ত অবস্থায় এ নিয়ে আবার অনেক কথা রয়েছে এরপরে আমরা যদি তিপ্পান্ন নম্বর আয়তে দেখি সেখানে বলা হচ্ছে আর আমি নিজেকে পবিত্র বলছি না কারণ মানুষের রিপুত প্রায় অসৎ কাজের উস্কানি দেয় এ হচ্ছে মনোবিজ্ঞান কোরআনের দৃষ্টিতে তবে যার উপরে আমার রব দয়া করেন তার কথা আলাদা এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রব বড়ই ক্ষমাশীল দয়াময় دون مصر البقرة، دون شطيرة، شاية الله بوسن، والوالدات يردعن أولادهن دهن حولين كاملين، لمن أراد أن يتم الرضاعة، وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف، لا تكلف نفس إلا وسعها، لا تضار والدة بولدها، ولا مولود له بولده، وعلى الوارث مثل ذلك.

এই ব্যবস্থা হচ্ছে তারই জন্য যে নাকি দানের মেয়াদ পুরা করতে চায় সন্তানের পিতার কর্তব্য নিয়ম মোতাবেক খাওয়া পরার ব্যবস্থা করা সাধ্য বেশি কাউকে যেন কষ্ট দেওয়া না হয় শিশু সন্তানের জন্য যেমন মাকে তেমনি পিতাকেও কষ্ট দেওয়া উচিত নয় উত্তরাধিকারীর জন্য একই ব্যবস্থা তবে যদি দুজনেই নিজেদের খুশি মোতাবেক পরামর্শ করে দুধ ছাড়াতে চায় তাতে কোনো দোষ নেই যদি তোমরা নিজেদের ওয়াদা নিয়ম মতো পালন করো তোমরা আল্লাহ তাকে অর্জন করো তোমরা যা কিছু করছো আল্লাহ তো সবই দেখছেন নিশ্চিত সত্য তোমরা সবসময় জেনে রাখবে ঠিক এইভাবে একত্রিশ নম্বর সোরা লুকমানের চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলছেন এই মনোবিজ্ঞান নিয়ে আমি তো মানব জাতিকে মা বাবার সম্পর্কে তাকিদ করে দিয়েছি তার মা তাকে কাতর অবস্থায় গর্বে ধারণ করেছে আর দুবছরে তাকে দুধ ছাড়িয়েছে যেন আমার প্রতি কৃতজ্ঞ হওয়ার মা বাবার উপরেও অবশেষে আমার কাছেই তো ফিরে আসতে হবে একচল্লিশ নম্বর সৌরা হামিমায় ছত্রিশ নম্বর আল্লাহ বোসেন ওয়াই মায়ান যা গন্নক মিনাশাইতানি নাযগুন ফাসতাঈদ বিল্লাহ ইন্নাহু ওয়াসসামিউল আ'লিম জীবন চলার পথে কি হবে মাঝে মাঝে আপনাকে আমাকে ইবলিস এবং শয়তান মানুষেরা বিভিন্ন কুপ্ররোচনা দিবে তাই আল্লাহ বলেন আর যখনই তোমার মনে শয়তানের পক্ষ থেকে কোনো রকম প্ররোচনা অনুভব করবে তখনই আল্লাহ তাআলার আশ্রয় কামনা করবে তিনি তবে বেশ শোনেন এবং খুব জানেন ভালো করেই। এই কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে সাইকোলজি নিয়ে তুলে ধরলাম এছাড়া আরও অনেক বিদ্যা এবং অনেক আয়াত প্রত্যেকটি বিজ্ঞানের জন্য বিদ্যার জন্য এবং নীতি দুনিয়ার প্রথম দিন থেকে মানুষকে কোরআন শিক্ষা দিয়ে আসছে আপনাকে আমাকে স্টাডি করতে হবে সাইকোলজি সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারব তবে যে সমস্ত ইউনিভার্সিটিতে সাইকোলজির এই বিজ্ঞানের গ্রন্থ যখন থাকবে না তখন সেখান থেকে মনোবিজ্ঞানী বের হবে না সেখান থেকে যারা বের হবে যদি মেয়েরা বের হয় তারা হবে সমাজের জন্য কালো বুড়ি আর যদি ছেলেরা বের হয় তারা হবে ক্যাডার মনোবিজ্ঞানীদের চরিত্রই থাকে ভিন্ন পাঁচ দশ দশকের বাংলাদেশের এই সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে যারা বেরোচ্ছে তাদের অনেকেই কোরআন বিরোধী কর্মকাণ্ড তারা করে যাচ্ছে তারা জানে না সত্যিকার অর্থে সাইকোলজি কি জিনিস মনোবিজ্ঞান কি জিনিস